হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। সবাইকে গুড মর্নিং, শুভ সকাল। আজ একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি, কেউ স্কিপ করবে না, পুরোটা ওয়াচ করবে। আজকে এসেছি আমার দিদির বাড়িতে। ও জামা প্যান্টগুলো কেচে বিছানার মধ্যেই রেখেছিল, আমি সেইগুলো গুছিয়ে রেখে দিচ্ছি, তারপরে বিছানাটা গুছাবো। আমার শরীরটা খারাপ, প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তাই ঠান্ডা লাগার কারণে গলার ভয়েসটা চেঞ্জ হয়ে গেছে। এটা হলো আমার বুনপোর সোয়েটার, এটা গুছিয়ে রেখে দিচ্ছি। অনেক কিছু কাচাকুচি করেছে, আমি এগুলো একটা একটা করে সব গুছিয়ে রেখে দিচ্ছি, বিছানাটা গুছিয়ে নিচ্ছি। এগুলো ছেলে দুটো খেলা করেই নোংরা করেছে, ওর সব গুছানোই ছিল, আমি একটু সাইড করে রেখে দিচ্ছি। এই ব্ল্যাঙ্কেটটা গুছিয়ে রেখে দেবো, তাহলে সামনেরটা পরিষ্কার হয়ে যাবে, তারপর বিছানার চাদরটা ভালো করে ঝাড়বো, পরিষ্কার করে রেখে দেব। ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করা হয়ে গেছে, আমি ওই সাইড করে রেখে দেব। এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে জামা প্যান্টগুলো ছিল, সেই জামা প্যান্টগুলো নিয়ে আমি গুছিয়ে আলনায় তুলে রাখলাম। বেড কভারটা চারিদিকে সাইডগুলো গুটিয়ে গিয়েছে, এটাকে আমি ঝেড়ে ভালো করে পেতে দেবো। বেড কভারটা দেখতে ভালো লাগবে। এই সাইড দিয়ে মাথার বালিশ, পাশ বালিশ, মশারি, ব্ল্যাঙ্কেট সবগুলো গুছিয়ে ভালো করে রেখে দিয়েছি। দিয়ে বিছানার চাদরটা টেনে চারিদিকটা সমান করে পরিষ্কার করে নিচ্ছি। এটা হলো বিছানা পরিষ্কার করার ঝাড়ু, এটা দিয়ে ঝেড়ে পরিষ্কার করে দিচ্ছি বিছানাটাকে। বিছানাটা পরিষ্কার করা হয়ে গেছে, ঘরের মেঝেটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি।
বাদাম।